দেখো আমার মেয়ে উঠে গেছে, তো এখন ওর জন্য আমি খাবার বানাবো। আজকে খাওয়াবো ওকে সুজি, খেতে চায় না মোটেও। ওর শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, তো কিছু খেতে চায় না। দেখো আমার মুখের দিক দেখছি কেমন করে। গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং বলো, বলো। ও বলবে না, চলো ওর জন্য আমি খাবার বানিয়ে নিচ্ছি। দেখো কিরকম মুখ, দেখো। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আজকে সকালে আমি কি কি কাজ করব তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি ভেবেছিলাম আলু বেগুন পুঁই শাকের সবজি রান্না করব, তো আমার বর সকাল সকাল মাংস নিয়ে এসছে, আমি জানি না। এই দেখো মাংস কষাচ্ছি, ব্যাঙ্গালোরেও আমি আখাতে রান্না করছি মাংস। এমনি মাছ মাংস হলে আমি আখাতেই রান্না করি, ঘরে গ্যাস আছে, গ্যাসে আরেকটা মাংস কষা হচ্ছে, দেখতেই পাচ্ছ মাংস কষাচ্ছি। কি যে এসছে গান বাজছে, জানি না কি এসছে। আজকে রবিবার, সবার ছুটি আছে, সবাই ঘরে আছে, তো রান্না বান্না করে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে কালকে বৃষ্টি হয়েছে বলে ভিজা ভিজা আছে বাইরে, তো স্নান করছে, ওর বাবা স্নান করায় দিচ্ছে। আমার হাতে টাইম নেই বলে আমি স্নান করাতে পারছি না। দেখো স্নান করতে খুব ভালো লাগে ওর, খুব মজা লাগে। জল থেকে উঠালেই কান্না করে, এদিকে ওর নাক থেকে সর্দি ছাড়ছে না, ও স্নান করবে। দেখো কেমন করে কান্না করে এখন। গাইস দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, এই দেখো পুজো দিয়েছি, পুজো টুজো হয়ে গেছে, এখন হচ্ছে খেতে যাব। তো দেখাচ্ছি খাওয়ার কি কি মেনু আছে। এখানে আছে মুরগির ঠ্যাং, আমার বর খায় না বলে আলাদা করে রান্না হয়েছে। এখানে আছে ডিম, পেঁয়াজ, আলু ভাজি, এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে সর্ষ শিম ডাটা, আর সাথে আছে ভাত। এই দেখো আমার ভাই খায়, ঝালের শিশাচ্ছে। দেখো কেমন হয়েছে রে, ভালো হয়েছে, ঝাল খুবই। তো দেখো আমার বর ভাত বাড়ছে, ও মুখ দেখাতে চায় না ভিডিওতে, ওর লজ্জা করে বলে। জানি না আদৌ ওকে ভিডিওতে আনতে পারবো কি পারবো না। আর এটা হচ্ছে আমার দেওর, খালি গায়ে বসে আছে, খুব গরম লাগছে তো তার জন্য। তো চলো গাইস আমি খেয়ে নিই, তারপরে তারপরে কথা বলতে আসছি। তো খাওয়া দাওয়ার পর আবার ফিরে এলাম, দেখো এখন মাথা আঁচড়াইনি, পাগলির মতো আছি। তো চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমার আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।